সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রূপচর্চায় আভিজাত্য সকাল সাড়ে এগারোটা নাগাদ ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ে যান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতিনিধি দল বৈঠক শেষে শিক্ষকদের প্রতিনিধি দলের নিজামুল হক ভূইয়া বলেন সন্তোষজনক বৈঠক হয়েছে তবে কর্মবিরতির বিষয়ে সিদ্ধান্ত সব পক্ষের সাথে বৈঠকের পরে জানানো হবে সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় কর্মসূচির প্রজ্ঞাপন বাতিলের দাবিতে শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা একযোগে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরেই অস্থির ক্যাম্পাস এই সমস্যার সমাধানে ওবায়দুল কাদের সাথে আলোচনায় বসেন তারা বৈঠকে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও বাহুদ্দিন নাসিম দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক শিক্ষা ও প্রতিমন্ত্রী শামসুলাহর চাপা